সারা রাজ্যব্যাপী নতুন সরকার প্রতিষ্ঠা হওয়ার পর যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য বিভিন্ন প্রত্যন্ত মহকুমাগুলিতে জনগণের দাবি মোতাবেক প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার মাধ্যমে রাজ্য সরকার যে রাস্তা নির্মাণের কাজ হাতে নিয়েছে তারই অঙ্গ হিসেবে সাব্রুম মহকুমার দোলবাড়ি থেকে কাঁঠালছড়ি ভায়া শাস্ত্রী কলোনি পর্যন্ত 11.065 কিলোমিটার ও সাব্রুম মনুবনকুল এলাকার পুরানবাজার থেকে ভাগমারা পর্যন্ত 10 কিলোমিটার পাকা রাস্তা নির্মাণের কাজ শুরু হয় 18/7/2020 ইংরাজি থেকে। কিন্তু যে ধীরগতিতে কাজগুলি এগুচ্ছে তাতে যে সময়ের মধ্যে কাজগুলি অর্থাৎ 17/7/2020 তারিখের মধ্যে সম্পূর্ণ করার কথা থাকলেও সেটা এক প্রকার অসম্ভবের মতো বলে অভিযোগ এলাকাবাসীর। বর্ষা শুরু হয়ে গেলে তখন আবার রাস্তা নির্মাণ কাজ বন্ধ থাকবে। এছাড়াও রাস্তার পাশের মাটি কেটে নেওয়ায় বর্ষার সময় রাস্তাগুলি কাদায় পরিপূর্ণ হয়ে চলাচল দুষ্কর হয়ে পড়বে এলাকাবাসীদের গত বর্ষার মতোই। এলাকাবাসীদের দাবি, যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী সময়ের কাজ সময়ের মধ্যে শেষ করার উপর জোর দিচ্ছেন, সেখানে প্রত্যন্ত এলাকাগুলিতে রাস্তাগুলি নির্মাণ কাজ সময়ের মধ্যে শেষ করা এক প্রকার অসম্ভব, কারণ কাজ একেবারে ধীরগতিতে চলছে। এছাড়াও বনকল পুরানবাজার থেকে ভাগমারা পর্যন্ত যে রাস্তাটির কাজ চলছে সেটি সমাপ্ত হলে উপকৃত হবে ভাগমারা দক্ষিণ মন বনকল, চালিতা বনকল, উত্তর মনু বনকল ও বাগমারা এডিসি ভিলেজের ভূমিপুত্ররা। এলাকাবাসীর পক্ষে ভাগমারা হাইস্কুলের সামনে দুর্ঘটনাপ্রবণ টিলাটিও সমান করার দাবি রাখা হয়েছে নির্মাণকারী ঠিকাদারদের কাছে। কাজগুলি সম্পর্কে বরাদপ্রাপ্ত ঠিকাদার কিশোর রায়ের পক্ষে কাজের সাইটে থাকা সুপারভাইজার ক্যামেরার সামনে স্বীকার করে নেন যে কাজগুলি সময়ের মধ্যে শেষ করা যাবে না। তিনি উল্টো প্রকল্প রূপদানকারী সংস্থা এনএইচ ডিভিশন পিডব্লিউডি বাইখোড়ার উপর দোষ দিয়ে বলেন, সঠিক সময় তারা কাজগুলি বুঝিয়ে দিতে না পারার কারণে রাস্তা নির্মাণ কাজের এত ধীরগতি। তবে কারণ যেটাই হোক না কেন, এলাকাবাসীদের পক্ষ থেকে রাস্তাগুলি নির্মাণ কাজ দ্রুত শেষ করার দাবি উঠেছে। 18/7/2020 এই কাজটা শুরু হয়েছে। শুরু হওয়ার পরে বিভিন্ন প্রতিবন্ধক সৃষ্টি হয়েছিল জায়গা টাকা লইয়া। আমরা যাইয়া পার্শ্ববর্তী এলাকার মানুষকে বুঝাইয়া এখানে যে রাস্তা হইলে যে গ্রামের উন্নতি হবে সেটা ভেবে, যেমন আমাদের সরকার এদিকে রাস্তাগুলি করার জন্য উদ্যোগ নিছে, সেই উদ্যোগ আমাদের মানুষের কাছে আমরা পচাইয়া দিছি। মানুষ সেটাতে সাই দিয়া রাস্তা দিছে, গাছ চারিদিকে গাছ কাটছে, কালভার্টও হবে, কয়েকটা কালভার্ট হবে, কালভার্টের জায়গাগুলি আমরা চিহ্নিত করছি। এখন রাস্তাটা একটু ধীরগতিতে হইতেছে, কন্ট্রাক্টর ধীরগতিতে করতেছে। এটা যখন নাকি 18-তে কাজটা শুরু হয়েছিল, 20-এ কাজটা শুরু হয়েছিল, প্রথম অবস্থা বৃষ্টি হয়েছে, তখন মানুষ খুব কষ্ট পাইছে, প্যাক যোগ, গাড়ি ঘোড়া যায় না, চাকাতে গাড়ি জামুইয়া যায়। তো এখন যেভাবে আছে তারা কন্ট্রাক্টর এখন একটু ধীরগতিতে কাজ করে, কাজটা বোধহয় আরও ত্বরান্বিত করলে আমাদের ভালো হইতে। এই শীতে যদি কাজটা না হয়, 2021 তো আয়া গেছে, তাহলে কাজটা শেষ সমাপ্তি হইতে একটু অসুবিধা হবে, আমাদের এলাকাবাসীর অসুবিধা হবে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।